মেহের সামনে মাথায় ব্যান্ডেজ অবস্থায় বসে আছে রুহি হাত পা দুই জায়গাতেই ব্যান্ডেজ করা তার রুহি মাথা নিচু করে বসে আছে মেহেরের সামনে রুহি কাঁপা কাঁপা গলায় বলল রুহি সরি স্যার আজকে আসতে লেট হয়ে গেছে আসলে আসার সময় ছোট একটা এক্সিডেন্ট করেছিলাম তাই আসতে লেট হয়েছে মেহের রুহির কথা শুনে বলে মেহের আমি মানুষ অমানুষ না আপনার এক্সিডেন্টে হয়েছে আপনি সোজা হাসপাতাল থেকে বাসায় যাবেন তা না করে আপনি অফিসে আসছেন কেন আমি তো বলছি সমস্যা থাকলে জানাতে বলি নাই মরতে মরতেও অফিসে আসতে রুহি না মানে আমার ফোনটা ভেঙ্গে গেছে রাস্তায় পড়ে তাই জানাতে পারছিলাম না তাই চলে আসলাম মেহের জান গিয়ে গাড়িতে বসেন আমি আসতেছি আপনাকে বাসায় পৌঁছে দিব রুহি না না সার লাগবে না আমি একাই যেতে পারবো মেহের বেশি কথা বলেন আপনি আপনাকে যেটা বলছি সেটা করেন রুহি আর কোনো কথা বলল না চলে গেল বাহিরে গাড়ির কাছে মেহের তার ম্যানেজারের সাথে কথা বলে চলে আসে বাহিরে বাহিরে এসে গাড়িতে এসে বসে রুহি গাড়ির পিছনের সিটে বসা মেহের সিট ব্যালেট লাগিয়ে গাড়ি স্টার্ট দেয় ত্রিশ মিনিট পর রুহির বাসায় এসে পৌঁছায় তারা রুহি গাড়ি থেকে নেমে মেহেরকে বলে রুহি স্যার আসুন আমার বাসায় আসুন মেহের আচ্ছা মেহের গাড়ি পার্ক করে রুহির সাথে ওদের বাসায় আসে রুহি দরজার নক করতেই ওর ছোট ভাই রায়হান দরজা খুলে রুহিকে এভাবে দেখে রায়হান বলে রায়হান আপনি তোমার কি হয়েছে তোমার মাথায় হাতে ব্যান্ডেজ কেন রুহি পরে বলছি তুই যা মাকে ডেকে আনো বল মেহমান আসছে রায়হান আচ্ছা রায়হান চলে গেল ওর মাকে ডাকতে রুহি মেহেরকে সোফায় বসতে বলল এর মাঝে রুহির মা আসলো রুহির মাকে দেখে মেহের দাঁড়িয়ে সালাম দিল রুহির মা মেহেরকে দেখে সালামের উত্তর দিল তারপর রুহির দিকে তাকিয়ে বলল রুহির মা কিরে তোর এই অবস্থা কেন মা কি হইছে তোর রুহি মা পড়ে বলব উত্তেজিত হবার কিছু হয়নি তুমি আমার স্যারের সাথে কথা বলো উনি আমার অফিসের বস মেহের আমি চা নিয়ে আসি তোমরা কথা বল রুহি চা আনতে যায় রায়হানকে সাথে নিয়ে রুহির মা সামনের সোফায় বসে মেহেরকে বলে রুহির মা কেমন আছো বাবা তুমি মেহের আলহামদুলিল্লাহ আনটি আপনি রুহির মা হ্যাঁ ভালোই আছি আল্লাহর রহমতে বাবা তুমি কি জানো রুহির কি হইছে মেহের আন্টি আজকে ও অফিসে আসার সময় ছোট একটা এক্সিডেন্টে করেছে তাই হাতে পায় ব্যান্ডেজ আপনার বোকা মেয়ে ভেবেছে আজকে অফিসে না গেলে ওকে আমি বকবো তাই এই অবস্থাতেই অফিসে চলে গেছে তাই আমি এখন দিতে আসলাম বাসায় রুহির মা সব কথা শুনে বলে রুহির মা ভয় পায় বাবা চাকরিটা চলে যাওয়ার ভয় পায় এই চাকরিটাই যে আমাদের একমাত্র সম্ভাল মেহের মানে রুহির মা রুহির বাবা মারা গেছেন উনি মারা যাওয়ার পর থেকে রুহি সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছে আমার অশোক ভাইয়ের পড়াশোনা সংসার খরচ সবকে যোগার্জন করতে হয় বাবা তাই তো এই চাকরিটা ওর জন্য খুব দরকার বাবা ও কোনো ভুল করলে বকে দিও তবু চাকরিটা কেড়ে নিও না বাবা এটা আমার অনুরোধ তোমার কাছে মেহের রুহির মায়ের কথা শুনে বুঝতে পারল রুহিদের অবস্থা কতটা খারাপ মেহের রুহির মাকে আস্থা দিল সে চাকরি থেকে রুহিকে বের করবে না ওদের কথার মাঝে রুহি চানিয়ে আসল মেহেরের জন্য মেহের চা খেয়ে রুহিদের থেকে বিদায় নিয়ে আসল এদিকে মুগ্ধ ক্লাস শেষ করে সাদাফের বাসায় আসে বাসায় এসে জানতে পারে প্রাপ্তির জ্বর আসছে সাদাফ প্রাপ্তিকে কোলে নিয়ে বসে আছে প্রাপ্তি কান্না করছে থামছে না মুগ্ধ এসে হাত ভালো করে ধুয়ে সাদাফের থেকে প্রাপ্তিকে কোলে নেয় তারপর নিজের বুকের সাথে মিশিয়ে প্রাপ্তিকে ঠান্ডা করতে লাগল প্রাপ্তি মনে হয় বুঝতে পেরেছে মায়ের বুকে আছে এখন সে তাই প্রাপ্তিও আসতে আসতে ঠান্ডা হয়ে গেল ইদানিং প্রাপ্তিকে চোখের আড়াল করতে ইচ্ছা করে না মুগ্ধের খুব মায় পড়ে গেছে সে প্রাপ্তির মায়া কাটানোর ক্ষমতা নেই তার তাই তো বড্ড ভালোবাসে মেয়েটাকে সে সাদাফ মুগ্ধের কোলে প্রাপ্তিকে ঠান্ডা দেখে খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে বিকালের দিকে প্রাপ্তির জ্বর আরও বেড়ে যায় মুগ্ধ সাদাফকে ফোন করে জানালে সাদাফ বলে ডাক্তারের কাছে নিয়ে যাবে সাদাফ বিকালে বাসায় এসে ওদের নিয়ে ডাক্তারের কাছে আসে ডাক্তারের চেম্বারে বসে আছে সাদাফ মুগ্ধ ডাক্তার মুগ্ধের দিকে তাকিয়ে বলে ডাক্তার বেবি কি সময়ের আগেই জন্ম নিয়েছে মুগ্ধের বলার আগেই সাদাফ বলে সাদাফ হ্যাঁ বেবি সময় অনুযায়ী এক মাস আগে জন্ম নিয়েছে ডাক্তার আপনার ওয়াইফের কম্পলিকেশন ছিল প্রেগন্যান্সির সময় সাদাফ জি ডাক্তার ও হাই সি এই জন্য বাবুর সমস্যা আছে কিছু যেগুলা জন্মের পর বুঝা না গেলে পরে আসতে আসতে বাচ্চা বড় হলে দেখা দেয় আপনাদের বাচ্চাকে ঠান্ডা থেকে দূরে রাখবেন আর তাকে সব সময় গরম কাপড় পরিয়ে রাখবেন ঠান্ডা মারাত্মক সমস্যা হবে তার মুগ্ধ আচ্ছা এমনি ভয়ের কিছু নেই তো ডাক্তার ডাক্তার না আপাদত ভয়ের তেমন কিছু দেখছি না তাও খেয়াল রাখবেন মুগ্ধ জি সাদা ফোদের নিয়ে বাসায় চলে আসে রাতে মুগ্ধ আর বাসায় যেতে পারে না কারণ প্রাপ্তি কান্না করছিল সারারাত সাদাফ মুগ্ধ জেগেছিল প্রাপ্তিকে নিয়ে ভোরের দিকে প্রাপ্তি ঘুমিয়ে যায় তখন তারা দুজনে ঘুমায় সাদাফ সোফায় মুগ্ধ প্রাপ্তিকে নিয়ে খাটে ঘুমায় পনেরো পরের দিন সকালে মুগ্ধ সাদাফের উঠার আগে সাদাফের মাকে বলে বাসায় আসে বাসায় আসতেই সালমা ওকে ধরে সালমা কাল রাতে কই ছিলি নষ্টা মেয়ে মুগ্ধ চাচির থেকে এমন কথা শুনে বলে মুগ্ধ আমাকে গালি দেও ভালো কথা চাচি কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলবে না কাল আমি কই ছিলাম তা আমি চাচাকে জানিয়েছি তাই চাচার থেকে জেনে নিও আমি কোথায় ছিলাম মুগ্ধ আর কথা না বাড়িয়ে রুমে চলে আসে সালমার আগে থরথর করে কাঁপছে সালমা এই মেয়ে বেশি পার পাচ্ছে এর একটা ব্যবস্থা করতে হবে শীঘ্রই মুগ্ধ রুমে এসে ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে ফেসবুকে ঢুকেই একটা বড় ধরনের ধাক্কা খায় কারণ আরিশার আর সাইমার মেরিট স্ট্যাটাস দেওয়া সাইমার আইডিতে সেখানে অনেকেই শুভকামনা জানিয়েছে বিয়ের ছবি ছেড়েছে সাইমা বেশ খুশি লাগছে আরিশকে। মুগ্ধের চোখের কোণে পানি আসে মুগ্ধ ফোনটা রেখে পানিটা মুছে বলে কি সুন্দর নতুন জীবন শুরু করলে আবার আর আমাকে দেখো আমি তো নতুন শুরুর কথা দূরে থাক আগের তোমাকে এখনো ভুলতে পারিনি আর তুমি এতটা বদলে গেলে আরিশ তবুও ভালো থাকো এই দোয়া করি হারিয়ে ফেলা ফিলিংসটা খুব বাজে হাহাকারটা কাউকে বোঝানো যায় না তাকেও গিয়ে বলা যায় না যে তোমাকে আমার দরকার আমি তোমাকেই চাই মুগ্ধ কান্না থামিয়ে চলে যায় রান্নাঘরে সেখানে গিয়ে কিছু হালকা খেয়ে আবার রুমে আসে রুমে এসে ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় ক্লাসের জন্য সাদা ফ্রুমে বসে প্রিয়ার ছবিটা হাতে নিয়ে বসে আছে আর ভাবছে মানুষ মানুষকে না দেখেও জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় তাই তো আজও দেখা না করে স্পর্শ না করে শুধু অনুভূতির ছোঁয়াতে হাজার হাজার ভালোবাসা টিকে আছে রবীন্দ্রনাথ ঠাকুর সাদাফ প্রিয়ার ছবিটা বুকে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে এর মাঝে প্রাপ্তি উঠে পড়ে সাদাফ প্রাপ্তিকে কোলে ন্যায় উঠে অন্যদিকে সাইমা আরিশের বিয়ে হয়েছে আজকে দুই দিন আরিশ নিজেকে একদম খুশি রাখার চেষ্টা করছে যেন আসলেই সাইমাকে পেয়ে সে হ্যাপি কিন্তু সত্যি তো এটাই এখনো মুগ্ধের কথা সে ভাবে মুগ্ধকে না চাইতেও তার চিন্তায় নিয়ে আসে সে আরিস খাটে বসে এগুলা ভাবছে আর সাইমা আয়নার সামনে বসে চুল বাঁধছে আরিস হঠাৎ খেয়াল করে সাইমার ঘাড়ে একটা কামড়ের দাগ যেটাকে লাভবাইট বলে আড়িষ এটা দেখে চমকে যায় কারণ তার আর সাইমার মাঝে এখনো ফিজিক্যাল কোনো মিলন হয়নি তাহলে এটা কিভাবে আসলো আরিশ সাইমাকে প্রশ্ন করল আরিশ সাইমা তোমার ঘাড়ে ওটা কিসের দাগ আরিশের এমন প্রশ্নে চমকে যায় সাইমা ভয় লাগছে হঠাৎ করে তার সাইমা আমতা আমতা করে বলে আরিশের প্রশ্নে অনেক ঘাবড়ে যায় সাইমা আরিশ যে হুট করে এমন প্রশ্ন করবে বুঝতে পারেনি সাইমা সাইমা তাও নিজেকে সামলে আরিশকে বলল হারে তেমন কিছু না এখানে আছে না কেটে গেছে উইয়ে সাওয়ারের সাথে অনেক চোখাকি জানি একটা আছে সেটার সাথে লেগে কেটে গেছে সাইমার কথায় আরিশ আর কিছু বলল না তবে মনে কোথাও হচ্ছে সায়মা মিথ্যা বলছে তবে মনের কথাকে পাত্তা না দিয়ে আরিশ সাইমার কথা বিশ্বাস করল সাইমা চুল বেঁধে উঠে আরিসের কাছে আসলো ওর পাশে বসে আরিসের গালে স্লাইড করতে লাগল আরিশ সাইমাকে বলল আরিসও কি করছ সাইমা কি করছি দেখছো না বিয়ে করছ অথচ বউকে একটু ভালোবাসা দেও না এটা কি ঠিক আরিস না আসলে হুট করে বিয়েটা করাতে এমন হচ্ছে এখন ছাড়ো অফিসে যেতে হবে সাইমাহোশ আজকে আগে আমি তারপর অফিস এই কথা বলেই সাইমা আরিশকে ধাক্কা মারে বিছানায় তারপর দুজনে মেতে ওঠে তাদের আদিম ভালোবাসার খেলায় দুই ঘন্টা পর শাওয়ার নিয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে যায় আরিশ। সাইমা ঘরে বসে ফোন আলাপ শুরু করে দেয় তার বয়ফ্রেন্ডের সাথে অপর দিকে। মেহের আজকে অফিসে এসেছে তাড়াতাড়ি আজকে ওর একটা মিটিং আছে মেহের কেবিনে বসে কাজ তখন ওর কেবিনে রুহি আসে রুহি স্যার আসবো রুহির আওয়াজ শুনে চমকে যায় মেহের সামনে তাকিয়ে দেখে রুহি এসেছে মেহের রুহিকে ভিতরে আসতে বলে রুহি ভিতরে আসতেই মেহের রুহিকে বলে মেহের আপনি আজকে রুহি স্যার আমি একদম ঠিক আছি আর ঠিক থাকলে অহেতুক অফিস বন্ধ দেব কেন মেহের আপনাকে নিয়ে সত্যি পারা যাবে না ওকে আসুন বসুন আর ই ফাইলগুলো রেডি করুন দশটায় মিটিং আছে রুহি চেয়ারে বসে কাজে লেগে পড়ল দশটায় ম্যানেজার এসে ডাক দিল মেহেরকে মিটিং এর সময় হয়ে গেছে মেহের উঠে দাঁড়িয়ে গায়ে ব্লেজার দিল আর রুহি সব ফাইলগুলো হাতে নিয়ে মেহেরের সাথে বেরিয়ে মিটিং রুমে আসলো মিটিং রুমে আজকের মিটিং যাদের সাথে হবে তারা হল সাদাদের কোম্পানি আর মেহেরের কোম্পানি মিটিং রুমে ঢুকে মেহের সাদাফকে দেখে অবাক সাদাফ মেহেরকে দেখে তবুও নিজেরা নিজেদের অবাক দূরে রেখে মিটিং শুরু করে মিটিং সুন্দরভাবে শেষ করে সব কিছু ঠিকঠাক করে মেহেররা সাদাফদের ডিল গ্রহণ করে মিটিং শেষ করে মেহের বাহিরে বের হয়ে আসে আসার আগে সাদাফকে বলে এসেছে তার কেবিনে এসে দেখা করতে মেহের কেবিনে আসার পর সাদাফ তার কেবিনে আসে মেহের তাকে বসতে বলে নিজেও বসে সাদাফ কেমন আছেন মেহেরজি আলহামদুলিল্লাহ আপনি সাদাফ আলহামদুলিল্লাহ আমি বাবিনী আপনার সাথে দেখা হবে যদিও জানতাম আপনার কোম্পানির সাথে কফি করে দিয়ে যায় কফি খেতে খেতে সাদাফের চোখ যায় আরিশের পাশের ডেস্কে থাকা একটা ছবির দিকে ছবিটা দেখে অনেক অবাক হয় সাদাফ কারণ এটা মুগ্ধের ছবি সাদাফ নিয়ে মেহেরকে জিজ্ঞেস করে সাদাফ সাদাফেই ছবিটা মেহের পাশে তাকিয়ে ছবিটা দেখে হেসে বলে মেহেরেই হচ্ছে আমার জীবনের একমাত্র আপন আমার একমাত্র হ্যাপিনেস আমার ভালোবাসা আর অনেক আদরের আমার একমাত্র ছোট বোন মেহরুবা ইসলাম মুগ্ধ মেহেরের কথা শুনে সাদাফ অনেক অবাক হলো সাথে চমকে গেল মুগ্ধ মেহের বোন তাহলে সে কেন এই বেবি কেয়ারের জব করছে সাদাফ মেহেরকে বলল সাদাফ হেটা আপনার বোন মেহের যা মা বাবা চলে যাওয়ার পর অনেক দূরত্ব হয়েছে ওর সাথে তাই চরি আমার রাগ করেছে ভাইয়ের সাথে আপনি চিনেন নাকি সাদাফ না আমি চিনি না আচ্ছা আজ তাহলে আসি মেহের আচ্ছা ঠিক আছে সাদাফ উঠে চলে আসে আর মেহের তার কাজে বসে পড়ে সাদাফের বাসায় ইদানিং সাদাফের মায়ের মনে একটা ইচ্ছা জাগ্রত হয়েছে যেই ইচ্ছা তার পূরণ হবার নয় তাও এই ইচ্ছা জাগ্রত হয়েছে ইচ্ছাটা হল সাদাফের বউ করে আনা মুগ্ধকে সাদাফের মায়ের ভীষণ পছন্দ হয়েছে মুগ্ধকে এত ভালো ভদ্র মেয়ে সহজে পাওয়া যায় না প্রাপ্তিকেও কত সুন্দর করে মায়ের মতো আগলে রাখে কিন্তু সে জানে সাদাফেতে রাজি হবে না আর মুগ্ধও হয়তো হবে না কেবা চায় এক বাচ্চার বাবাকে বিয়ে করতে সাদাফের মায়েই ভেবে দীর্ঘশ্বাস ফেলেন সতেরো রাতে সাদাফ বাসায় আসে সারাদিন সে শুধু এটাই ভেবে গেছে মুগ্ধ কেন তার ভাইয়ের সাথে থাকে না সাদাফ বাসায় এসে দেখে মুগ্ধ প্রাপ্তিকে ঘুম পাড়াচ্ছে ইদানিং তার এই দৃশ্যটা দেখতে খারাপ লাগে না বরং ভালোই লাগে এটা দেখতে সাদাফ রুমে এসে কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে এসে মুগ্ধকে সাদাফ বলে ও প্রাপ্তিকে ঘুম পাড়ানো হলে বারান্দায় আসবেন আপনার সাথে আমার কথা আছে সাদাফের কথায় মাথা নাড়ায় মুগ্ধ প্রাপ্তিকে ঘুম পাড়ানো হয়ে গেলে মুগ্ধ উঠে বারান্দায় যায় বারান্দায় এসে দেখে সাদাফ আবার সিগারেট খাচ্ছে মুগ্ধ রেগে বলে মুগ্ধ আপনি আবার এইসব ছাইপাশ ঘরে খাচ্ছেন আপনাকে না বলছি এসব বাহির থেকে খেয়ে আসবেন মুগ্ধের কথার মাঝে সাদাফ প্রশ্ন করে উঠে সাদাফ হেহের আপনার কি হয় মুগ্ধ সাদাফের প্রশ্নে অনেক চমকে যায় মুগ্ধ সাদাফ কিভাবে জানল তার ভাইয়ের কথা সাদাফ ফের আবার প্রশ্ন করল সাদাফ কি হল বলুন মুগ্ধ আসতে করে উত্তর দিল মুগ্ধ মেহের আমার ভাই হয় সাদাফ তাহলে আপনি আপনার ভাইয়ের সাথে না থেকে এই জব করছেন কেন মুগ্ধ তার আগে আপনি বলুন আপনি আমার ভাইয়াকে জানলেন কিভাবে সাদাফ আগে আমার প্রশ্নের উত্তর দিন মুগ্ধ তার সাথে ঘটে যাওয়া সব কথা সাদাফকে বলল সব কিছু শুনে সাদাফ হতভম্ব হয়ে গেছে একটা মেয়ে কত কষ্ট সহ্য করেছে আর করছে মুগ্ধ সব বলতে বলতে কান্না করে দিয়েছে সাদাফ মুগ্ধের চোখের পানি মুছে দিয়ে বলল এই চোখে কান্না নাই এই চোখে এই মুখে হাসি মানায় এই চোখ যার জন্য কাঁদছে সে প্রতারক আপনার সাথে প্রতারণা করেছে আপনার বিশ্বাস ভেঙ্গেছে তাই এই চোখ তার জন্য একটু পানি ফেলবে না আর একটা কথা জানেন তো রবি ঠাকুর বলেছিল ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় মুখে খুলবে কারণ যদি কেউ দেখেনেও যে তুমি ভেঙ্গে পড়েছ তবে সে তোমায় আরো ভেঙ্গে দিয়ে যাবে তাই কাদার হলে একা একা নিস্তব্ধে কারো সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না আজ আপনার জীবনে সুখ না আসলেও একদিন দেখবেন সব সুখ আপনার কাছে আছে সৃষ্টিকর্তা কখনো কাউকে নিরাশ করে না আজ জীবন যেখানে শেষকাল সেখান থেকেই একটা নতুন শুরু হয় শেষ থেকে শুরু হয় সাদাফের বলা প্রত্যেকটা কথা মুগ্ধকে মুগ্ধ করেছে এভাবে তাকে তার ভাই ছাড়া আর কেউ ভরসা দেয়নি সাদাফ আরও বলে সাদাফ আপনার ভাই আপনাকে অনেক ভালোবাসে সে আপনার জন্য সব করতে পারে তার মতো ভাই খুব কম পাওয়া যায় তাই ভাইয়ের প্রতি অভিমান করে নিজে আর ভাইকে কষ্ট দিয়েন না আপনার ভাই পরিস্থিতির শিকার ছিল না হলে সে আপনার সাথে এমন হতে দিত না তাই ভাইয়ের সাথে অভিমান মিটিয়ে নিন সাদাফের কথার মর্ম বুঝতে পারে মুগ্ধ আসলেই তার ভাই না থাকলে তো সে থাকত না তার ভাই তার জন্য লড়ে যাচ্ছে প্রতিনিয়ত আর সে কিনা তার সাথে অভিমান করে বসে আছে সত্যি এটা কি করছে সে না এই অভিমান আর না সব অভিমানেরও অবসান ঘটাবে সে সাদাফদের বাসা থেকে বিদায় নিয়ে আসলো মুগ্ধ এখন যাবে তার ভাইয়ার বাসায় রুহি রাতে বসে আছে বারান্দায় ইদানীং তার চিন্তা চেতনায় কেন জানি মেহের একটু বেশি উকি দিচ্ছে না চাইতেও মেহেরকে নিয়ে ভাবছে সে আচ্ছা এই ভাবনা এই চিন্তা এই মেহেরের আশেপাশে থাকলে ভালো লাগাটা কি ভালোবাসা যদি ভালোবাসা হয় তবে তা ভুলে যাওয়াই ভালো কারণ কোথায় রুহি আর কোথায় মেহের তবে রুহি জানে না এটা কি আসলে ভালোবাসা কিনা তবে রুহি জানে সে দুর্বল হচ্ছে একটু একটু করে না এই ফুর্বল হতে দেওয়া যাবে না তাকে নিজেকে সংযত রাখতে হবে এদিকে মুগ্ধ এসে দাঁড়িয়ে আছে মেহেরের বাসার সামনে মেহেরের বাসা বললে ভুল হবে এটা তাদের দুজনেরই বাসা মেহের তার সব সম্পত্তির অর্ধেক মুগ্ধের নামে করে রেখেছে তাই এই বাসা মুগ্ধেরও বলা যায় তবে তবুও কেন জানি অস্বস্তি হচ্ছে মুগ্ধ আসতে করে বাসার ভিতরে আসে বাসায় অনেক গার্ড আছে তারা সবাই মুগ্ধকে চেনে তাই কেউ মুগ্ধকে কোনো বাধা দিচ্ছে না মুগ্ধ বাসায় এসে কলিং বেল দিতেই বাসার সার্ভেন্ট এসে দরজা খুলে দেয় মুগ্ধকে দেখে সালাম দেয় মুগ্ধ সালামের জবাব দিয়ে বাসায় ঢুকে মেহের এখন নিজের রুমে আছে মুগ্ধ সিঁড়ি দিয়ে উঠে মেহের রুমের সামনে এসে দাঁড়ায় আজ সব অভিমানের র অবসান ঘটাতে এসেছে মুগ্ধ দাঁড়িয়ে আছে মেহের রুমের সামনে কেন জানি ভিতরে যেতে পারছে না মুগ্ধ এভাবে দাঁড়িয়ে কিছু ভাবছে তখন মেহের রুমের ভেতর থেকে বলল মেহেরও ভিতরে আয় বাহিরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি মেহেরের কথায় চমকে যায় মুগ্ধ দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল সে মেহের বোনকে দেখে হাসি মাখা মুখে বলল মেহেরও ভাইয়ের রুমে আসতে কি এত ভাবা লাগে না কি রে মেহেরের কথায় মুগ্ধ কি বলবে বুঝে উঠতে পারছে না তাও আমতা আমতা করে বলে মুগ্ধ না মানে তুমি কীভাবে জানলা ভাইয়া আমি বাহিরে দাঁড়ানো আমি বারান্দা দিয়ে দেখেছি যে তুই এসেছিস আর গার্ড আমাকে কল করে বলেছে যে তুই আসছিস আমি জানি তুই সরাসরি তো আমার রুমে আসবি না ভাই হয়ে বোনের সবকিছু যদি না জানি তাহলে কি হয় বল যদিও অনেক কিছু থেকে তোকে রক্ষা করতে পারি নাই এটা আমার অনেক বড় ব্যর্থতা তবে সামনে আগামীতে তোকে সেফ রাখার দায়িত্ব আমার মুগ্ধ এবার আর নিজেকে ধরে রাখতে পারে না হামলে পড়ে ভাইয়ের বুকে অজরে চিৎকার করে কান্না করে ভাইকে বলে মুগ্ধ হামাকে ক্ষমা করে দেও ভাইয়া আমি তোমাকে কষ্ট দিয়েছি কি করব বল তুমি যাওয়ার পর থেকে জীবনটা একদম বিষিয়ে গেছিল রোজ চাঁচির অত্যাচার সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম জানি না চাচির সাথে আমার কিসের শত্রুতা সে আমাকে মানতে পারে না তবে আমি তাদের সবাইকে অনেক ভালোবাসি চাচার কথায় আরিশকে বিয়ে করতে রাজি হয়ে যাই চেয়েছিলাম তুমি আসলে বিয়ে করব কিন্তু সেই তোমার কোনো খবর ছিল না তখন তাই তুমি ছাড়াই বিয়েটা করে নিলাম ভাবলাম এবার হয়তো সুখের দিন আসবে আমার কিন্তু না সেই দুই বছর পার হতে না হতেই আরিস ও আমাকে ছেড়ে দিল আমারই চোখের সামনে আমারই চাচাতো বোনকে সাইমা ছোট থেকে আমাকে দেখতে পারে না একদম চাচির মতো হয়েছে ও সেই সাইমা আমার সংসার কেড়ে নিল আমার অক্ষমতাকে কেন্দ্র করে আমার সব কেড়ে নিল আমি একদক শেষ হয়ে গেলাম ভাইয়া পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমাকে বাজা বন্ধা ডিভোর্সি বলে অপমান করে এমন কাউকে দরকার ছিল যে এই সময়টা আমার পাশে আমার মাথায় হাত রেখে বলতো আমি আছি তো পাশে ভয় নেই কিন্তু কেউ ছিল না তুমিও ছিলে না ভাইয়া তাই তোমাকে এখন এভাবে আসতে দেখে এক চাপা অভিমান কাজ করছিল কিন্তু বিশ্বাস করো ভাইয়া তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি বোনের এত কষ্ট এত হাহাকার শুনে মেহেরের চোখেও পানি চলে এসেছে বোনটা তার কতটা কষ্টে ছিল তার কোনো আন্দাজ করতে পারবে না মেহের মেহের বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে মেহের আমাকে তুই মাফ করে দিস তুই এত কিছু সহ্য করেছিস যা আমার কল্পনার বাহিরে আমার অবর্তমানে তোকে যে এতটা টর্চার সহ্য করতে হবে আমি ভাবতে পারিনি মামা আমাকে যদি তোর বিয়ের কথাটা বলতো তবে আমি এই বিয়ে হতে দিতাম না কিন্তু মামা কেন এমন করল সেটা জানি না তবে জেনে যাব খুব শীঘ্রই তোকে যারা এতটা কষ্ট দিয়েছে তাদের জীবন আমি জাহান্নাম নাম বানিয়ে দিব আমি তোকে কথা দিলাম তোর পা ধরে ক্ষমা চাইবে ওই আরিস তুই দেখে নিস মেহের মনে মনে আরও বলতে লাগল তুই যদি জানতে পারিস ওই সালমা খান কেন এমন করেছে তাহলে তুই যে সেটা সহ্য করতে পারবি না তাই এখন তোকে কিছু আমি জানাব না আর সাইমা তার ব্যবস্থাও আমি করব অনেক তাড়াতাড়ি মেহের বোনকে শান্ত করে বলে মেহের চড়ুই পাখি যা আগে ফ্রেশ হয়ে আয় আমি তোকে খাইয়ে দেবো যা মেহের সার্ভেন্টকে ডেকে মুগ্ধকে নিয়ে যেতে বলে ওর রুমে আর ওর যা যা প্রয়োজন সব গুছিয়ে দিতে বলে মুগ্ধ চলে যেতে মেহের একজনকে কল দেয় মেহের যা শোনো আরিশদের কোম্পানির সব ডিটেইলস আমার কালকের ভেতরে চাই আর ওর সব সম্পত্তির ডিটেইলসও হ্যাঁ আগামীকালের ভেতরে সেগুলা আমার টেবিলে দেখতে চাই আর হে এতদিন সালমা খানের অ্যাকাউন্টে যত টাকা যেত আজ থেকে আর তা যাবে না এতদিন মুগ্ধ ছিল বলে ওদের টাকা দিতাম এখন আর না আমার বোনকে আমার কাছে নিয়ে এসেছি ওই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেও মেহের কল কেটে নিচে চলে আসলো মুগ্ধ ফ্রেশ হয়ে নিচে এসে দেখে মেহের খাবার নিয়ে বসে আছে মুগ্ধ গিয়ে মেহেরের সামনে বসল মেহের হেসে ফোন এগিয়ে দিল মুগ্ধের দিকে মুগ্ধ গেম খেলা শুরু করলো আর মেহের তার চরুই পাখিকে খাবার খাইয়ে দিতে লাগল ছোটবেলায় এভাবেই খাইয়ে দিত মুগ্ধকে মেহের মুগ্ধ খেলায় বিজি থাকত আর মেহের ওকে খাইয়ে দিত খাওয়া শেষে মুগ্ধ মেহেরকে একটা চুমু দিত আর মেহের বোনকে একটা চকলেট দিত আজকেও তাই করল খাওয়া শেষে মুগ্ধ মেহেরকে চুমু দিল কপালে আর মেহের একটা দিল ও মুগ্ধকে মেহের এখন গিয়ে শুয়ে পর্যা। মুগ্ধ মাথা নেড়ে চলে গেল সুতে রুমে মুগ্ধ যাওয়ার পর মেহের ওর রুমে চলে আসে তারপর সেও শুয়ে পড়ে বিছানায় উনিশ পরের দিন মুগ্ধ সকালে উঠে ফজরের নামাজ পড়ে রান্নাঘরে আসে নাস্তা যদিও সার্ভেন্ট যদিও নাস্তা বানায় কিন্তু মুগ্ধ আজকে নাস্তা বানাবে যেহেতু ঠান্ডা বাহিরে অনেকটাই মুগ্ধ খিচুড়ি বর্তা বানালো খাবার টেবিলে সার্ভ করে ভাইয়ের জন্য কফি নিয়ে রুমে গেল মেহের শাওয়ার নিচ্ছে মুগ্ধ কফি রেখে নিজের রুমে এসে রেডি হলো মেহের সাওয়ার নিয়ে এসে টেবিলে কফি দেখে খুশি হল কফি খেয়ে রেডি হয়ে নিচে আসলো মেহের মুগ্ধ রেডি হয়ে নিচে আসলো মেহের এখনো মুগ্ধকে খাইয়ে দিল খাওয়াতে খাওয়াতে বলল মেহের তুই কি এখনো ওই বেবি কেয়ার জবটা করবি মুগ্ধজ্জা ভাইয়া আমি চাইলে ও জবটা ছাড়তে পারব না কারণ এক মায় বাধা পড়ে গেছি আমি জানো ভাইয়া বাচ্চাটা যখন আমার কাছে থাকে তখন অনেক শান্তি পাই মনে তাই আমি জবটা ছাড়বো না মেহের আচ্ছা কার বাচ্চা দেখা দেখাশোনা করছিস মুগ্ধ সাদমান হাসান সাদাফ তার মেয়ে প্রাপ্তিকে দেখা দেখাশোনা করি সাদাফের নাম শুনে চমকে যায় মেহের তার বোন সাদাফের মেয়েকে দেখাশোনা করে জেনে অবাক হল মেহের মুগ্ধকে খাইয়ে নিজে খেয়ে একসাথে বেরিয়ে পড়ে ওরা মুগ্ধকে ক্লাসে দিয়ে মেহের অফিসে চলে আসে এদিকে সালমা খানের মেজাজ খুব খারাপ মুগ্ধ মেহের কাছে চলে গেছে তাই মেহের তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে সালমা খানের অনেক রাগ লাগছে তাই সালমা খান সেদিন ওদের সাথে সাথে ওই মুগ্ধকেও মেরে দিল ভালো হতো তারপর মেহেরের একটা ব্যবস্থা করাই যেত এখন তো আমার গলায় কাটার মতো আটকে আছে এই দুই ভাই বোন না পারছি বের করতে না পারছি গিলতে এদিকে সাইমাটা কই আছে কে জানে অনেকদিন ধরে কথা হচ্ছে না সাইমা আর আরিশ ঘুরতে এসেছে মূল তো হানিমুনে এসেছে তারা সাইমাতে আরিশ এতটাই মজে আছে এখন আর মুগ্ধের কথা মাথায় আসে না তার এদিকে রুহি মেহেরের কেবিনে বসে বসে গান গাচ্ছে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে হেইয়া রুহি গান গাচ্ছে আর কফি বানাচ্ছে মেহের কেবিনে ঢুকে এমন গান শুনে অবাক হয়ে রুহিকে বলে মেহেরও কি সব গান গাচ্ছেন এগুলা আচমকা মেহেরের এমন কথায় চমকে যায় রুহি গান থামিয়ে সামনে ফিরে বলে রুহি সস্যার আপনি মেহের যা আমার কেবিনে আমি আসব না তো কে আসবে রুহি নানা আপনিই তো আসবেন আসুন বসুন আমি কফি দিচ্ছি মেহের গিয়ে চেয়ারে বসল রুহি এসে ওকে কফি দিল মেহের কফি নিয়ে খেতে লাগল আর ল্যাপটপে কাজ করতে লাগল রুহির এখানে কাজ নেই দেখে নিজের কেবিনে চলে আসলো নিজের কেবিনে এসে আবার গাইছে আকাশেতে লক্ষ্য তারা মেহের কিন্তু একটাই রে যা রুহি নিজে গান গেয়ে নিজেই হেসে ফেলল তারপর কাজে মন দিল অন্যদিকে মুগ্ধ করে প্রাপ্তির জন্য কিছু জিনিস কিনল দরকারি তারপর চলে আসলো সাসাফের বাসায় বাসায় এসে দেখে সাদিয়া আসছে সাদিয়াকে মুগ্ধ চেনে দেখেছে আগেও আর সাদিয়াও মুগ্ধকে চেনে দুজনে দুজনের সাথে ভাব বিনিময় করে নিল তারপর মুগ্ধ প্রাপ্তির কাছে গেল প্রাপ্তিকে ঘুম থেকে তুলে ভালো করে ফ্রেশ করিয়ে খাইয়ে দিল তারপর প্রাপ্তিকে নিয়ে নিচে গিয়ে গল্প জুড়ে দিল সারাদিন শেষে ক্লান্ত শরীরে সাসাফ বাসায় আসলো বাসায় রুমে এসে মুগ্ধকে দেখে অবাক হল সাদাফ কারণ মুগ্ধ একটা নীল কালারের শাড়ি পরে আছে চুলগুলো খোলা মুগ্ধ প্রাপ্তিকে নিয়ে খেলছে তাই সাদাফ এসেছে সেটা খেয়াল করেনি সাদাফ কিছু সময়ের জন্য মুগ্ধকে নিজ অর্ধাঙ্গিনী রূপে ভেবে নিল কিন্তু প্রতিমুহ্তে প্রিয়ার কথা মনে পড়তেই সাদাফ নিজেকে শক্ত করল না সে শুধু প্রিয়াকে ভালোবাসে সে প্রিয়ার জায়গা কাউকে দেবে না সাদাফ রুমে এসে সোজা সাওয়ার নিতে গেল সাওয়ার নিয়ে এসে খেতে চলে গেল খেয়ে এসে মেয়েকে কোলে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে সারাদিন কলিজার টুকরাটাকে কাছে পায় না যে মুগ্ধ বাবা মেয়ের ভালোবাসা দেখছে দূর থেকে মুগ্ধ সাদাফকে প্রশ্ন করল মুগ্ধ হাফনি কিন্তু কালকে বললেন না আমার ভাইয়াকে কীভাবে চেনেন আপনি সাদাফ যেন জানত মুগ্ধ এমন একটা প্রশ্ন করবে তাই সাদাফ সাথে সাথে উত্তর দিল সাদাফও তোমার ভাইয়া আর আমি বিজনেস ডিল করি তাই আমরা একে অপরকে চিনি মুগ্ধ সাদাফের কথা শুনে চমকে যায় মানে তার ভাই আর সাদাফ আগে থেকেই পরিচিত মুগ্ধ হ। আচ্ছা আমি আসি আজকে তাহলে মুগ্ধ ব্যাগটা নিয়ে বেরিয়ে আসে আর সাদাফ মুগ্ধের যাওয়ার দিকে তাকিয়ে থাকে দেখতে দেখতে মাস চলে গেল অনেকগুলো আজ প্রায় ছয় মাস হল প্রাপ্তির দেখাশোনার কাজ করছে এই ছয় মাসে সাদাফ মুগ্ধ অনেক ঝগড়া খুনসুটি করেছে তার সবটাই ছিল প্রাপ্তিকে ঘিরে সাদাফের মাতা দেখে আর হাসে আর ভাবে ঈশ্বস যদি আজ সাদাফ মুগ্ধ প্রাপ্তি একটা পরিবার হতো সাদাফের ইদানিং মুগ্ধকে খারাপ লাগে না অনেকটা ভালোই লাগে কোথাও এক আলাদা ভালোলাগা লাগা কাজ করছে তার মুগ্ধের জন্য এই ছয় মাসে সাদাফ মুগ্ধকে যত দেখছে ততটাই অবাক হয় একটা মেয়ে কত কষ্ট মনে চেপে রেখে খুশি থাকার অভিনয় করে যাচ্ছে রোজ সাদাফের অচেতন মন কোথাও বলে হয়ে যা ওর খুশির কারণ ফিরিয়ে আনো ওর সত্যি হাসিতা ওকে নিয়ে শুরু কর আবার নতুন একটা জীবন হয়ে যা ওর শেষ থেকে শুরু নিজের মনের কথায় পারে না সাদাফ কেন জানি এসব ভাবলেই প্রিয়ার কথাও মনে আসে একটা সময় তো সে প্রিয়াকে ভালোবাসতো আর এখনো বাসে তাই মুগ্ধকে নিয়ে এসব চিন্তা করা উচিত নয় বলেই তার মনে হয় সাদাফের এসবের চিন্তার মাঝে মা রুমি। সাদাফের মা রুমে এসে সাদাফকে বলে সাদাফের মা সাদাফ মায়ের কণ্ঠে ভাবনা থেকে বেরিয়ে আসে সাদাফ মাকে দেখে সাদাফ বলে সাদাফ হ্যাঁ মা বল সাদাফের মা তোর সাথে কিছু কথা আছে আমার সাদাফ বল সাদাফের মা সোফায় বসে সাদাফের দিকে তাকিয়ে বলে সাদাফের মা দেখ সাদাফ মানুষের জীবনে অনেক কিছুই ঘটে অনেক কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটে তাই বলে কিন্তু জীবন থেমে যায় না অনেক কিছু মানিয়ে নিয়ে জীবনে এগিয়ে যেতে হয় মানছি তুই প্রিয়াকে অনেক ভালোবাসিস কিন্তু একবার ভেবে দেখ তুই একাকী পারবি প্রাপ্তিকে মানুষ করতে আজ প্রাপ্তি ছোট কাল সে বড় হবে সবার মা দেখার পর সে যখন তোকে প্রশ্ন করবে বাবা আমার মা কোথায় তখন তুই কি উত্তর দিবি ওকে মানছি তোর ভয় যদি নতুন কেউ এসে ওকে অবহেলা করে কিন্তু বাবা সবাই এক হয় না মনে রাখি সব আপন আপন হয় সব পর পর নয় এমনও হতে পারে নতুন কেউ এসে প্রাপ্তিকে তার মায়ের মতো আগলে নিল দেখ বা জীবনে কেউ সারা জীবন বাঁচবে না তুই আমি সবাই মারা যাব তাই তোকে বলছি বাবা জীবনকে আরেকবার সুযোগ দে আবার নতুনভাবে শুরু কর সবটা দেখিস আমার মন বলে তোর নতুন শুরু অনেক সুখময় হবে তোর জন্য সাদাফ মা তুমি আসলে কি বলতে চাইছ মাদাফের মা আমি চাইছিলাম তুই মুগ্ধকে বিয়ে কর প্রাপ্তির সাথে মুগ্ধের সম্পর্ক কতটা সুন্দর সাদাফ মা তুমি কি বলছো তুমি ভেবে দেখছ মুগ্ধের আগে পরের কিছু তুমি জানো না মুগ্ধের স্বামী তার সাথে প্রতারণা করেছে কারণ মুগ্ধ মা হতে পারবে না বলে মুগ্ধ এই ধাক্কাটা এখনো ভালো করে সামলে উঠতে পারেনি আর তুমি যেটা চাইছ সেটা সম্ভব নয় সাদাফের মা কেন সম্ভব নয় যে মুগ্ধকে ঠকালো তার দেখা উচিত মুগ্ধ খারাপ না ভালোই আছে আর সেই ভালোটা কেন তোর সাথে থাকতে পারবে না সাদাফ মা প্লিজ তুমি এসব কথা রাখো মুগ্ধ আসলো বলে এখনই এসব কথা কোনোদিন ওর সামনে বলবে না মা সাদাফের মা হতাশ হয়ে চলে আসে ছেলের রুম থেকে একুশ মেহেরোর বাসায় মেহেরের বাসায় আসছে আজকে রুহি মূলত অফিসের কাজের জন্য আসতে হয়েছে কারণ মেহের সর্দি জ্বর এসেছে তাই অফিসে যেতে পারবে না রুহি বাসায় মেহেরের রুমে এসে দেখে মুগ্ধ মেহেরকে খাবার খাইয়ে দিচ্ছে রুহি দরজায় দাঁড়িয়ে ভাই বোনের ভালোবাসা দেখছে আর খুশি হচ্ছে খাবার খেতে খেতে মেহের চোখজায় দরজায় দাঁড়িয়ে থাকা রুহির দিকে রুহিকে দেখে মেহের বলে মেহের আরে মিস রুহি আসুন ভিতরে আসুন রুহির মেহের কথা শুনে ভিতরে আসে ভেতরে এসে মুগ্ধকে দেখে সালাম দেয় মুগ্ধ সালামের উত্তর দেয় রুহি মেহেরের দিকে তাকিয়ে বলল রুহি স্যার আপনার শরীর এখন কেমন মেহের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন আজকে অফিসে যেতে চাইছিলাম কিন্তু এই আমার চোরুই পাখি আজকে যেতে দিল না বলল আজকেও বিশ্রাম নিতে রুহি ভালো কথাই তো বলেছে মুগ্ধ শরীরের জ্বর কমলো মাত্র আজকেও বিশ্রাম নিন আপনি মুগ্ধ আচ্ছা আমি গেলাম তোমরা থাকো আমার ক্লাস আছে মেহের আচ্ছা তুই যা আমি ড্রাইভার আর গার্ডকে বলে দিছি তোর সাথে যাওয়ার জন্য মুগ্ধ প্লেট হাতে নিয়ে চলে গেল রুহি মেহেরের থেকে কিছুটা দূরত্ব রেখে বসল তারপর বলল রুহি স্যার এই ফাইলগুলো একটু দেখে দিন ম্যানেজার স্যার আজকে এগুলা সাবমিট করবেন মেহের আচ্ছা দিন দেখে দিচ্ছি মেহের ফাইলগুলো নিয়ে দেখতে লাগল আর রুহি বসে রইল মেহের ফাইল দেখার মাঝে রুহিকে বলল মেহের দুই কাপ কফি নিয়ে আসেন তো মিস রুহি সার্ভেন্টকে বললেই সে বানিয়ে দেবে রুহি আচ্ছা স্যার রুহি কিচেনে আসলো আর নিজেই কফি বানালো সার্ভেন্টদের বলল না কফি বানিয়ে নিয়ে আবার রুমে আসলো একটা মগমেহের কে দিল আরেকটা রুহি নিল কফি খেতে খেতে মেহের ফাইল দেখা শেষ করলো মেহের নিন ফাইল সব ঠিক আছে রুহি ফাইল নিয়ে মেহেরকে বলল রুহি স্যার একটা কথা বলি মেহের হ্যাঁ বলুন রুহি স্যার আপনার বোনের কি বিয়ে হয়েছে মেহের হ্যাঁ হয়েছিল আমি যখন বাহিরে ছিলাম আমাকে না জানিয়ে আমার বোনকে বিয়ে দেওয়া হয়েছিল যার সাথে বিয়ে দিয়েছিল সে আমার বোনের সাথে চিট করেছে তাকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে রুহি ও আচ্ছা তাহলে এখন কি ওকে আবার বিয়ে দেবেন মেহের দ্বিতীয় বিয়ে করার ইচ্ছাটা সম্পূর্ণ ওর ইচ্ছা আমি ওকে দ্বিতীয় বিয়ের জন্য জোর করব না আমি চাই ও জীবনে প্রতিষ্ঠিত হক আর আল্লাহ আমাকে কম দেয় নাই আমি সারা জীবন আমার বোনকে বসিয়ে খাওয়াতে পারব আমি যদিও জানি যে ও বসে খাবে না ও নিজেকে প্রতিষ্ঠিত করবে আমি চাই এই এই সমাজকে যে চোখে দেখে একদিন তারাই যেন ওকে দেখে অবাক হয় তবে আপনি কেন এই কথা জিজ্ঞেস করলেন রুহি না মানে আমি যখন এখানে আসছিলাম আপনাদের এলাকার কিছু মহিলাদের বলতে শুনছিলাম তাই আর কি মেহের অহ তাদের কাজ এগুলা করা রুহি আচ্ছা স্যার আজকে আমি আসি তাহলে মেহের আচ্ছা রুহি চলে আসে মেহেরের বাসা থেকে সারা সারাদিনরাত প্রাপ্তির খেয়াল রেখে মুগ্ধ এখন বাসায় ফিরছে রাস্তায় দিয়ে হেঁটে আসছে মুগ্ধ আজকের আবহাওয়া অনেক ঠান্ডা কুয়াশা দিয়ে এখনই সব ঢেকে যাচ্ছে মুগ্ধ হাঁটছে আর ভাবছে সামনে কি করবে অনার্স শেষ করে কোনোদিকে যাবে এসব ভাবার মাঝেই মুগ্ধের মাথাটা চক্কর দিয়ে উঠল ভারী কোন বস্তুর বাড়ি অনুভব করতে পারছে তার মাথায় মুগ্ধ পিছনে ঘুরে দেখার আগেই সব ঝাপসা হয়ে আসে তার খুব কষ্টে মুখ দিয়ে ভাইয়া শব্দতা করতেই মাটিতে লুটিয়ে পড়ে মুগ্ধ দেয়ালের মুগ্ধের ছবিটা হঠাৎ করেই পড়ে গেল মাটিতে মেহের বসা থেকে উঠে দাঁড়িয়ে চমকে গেল ছবিটার পরে যাওয়া দেখে মেহেরের মনটা কেন জানি খচখচ করছে আজকে মেহের ফোন নিয়ে মুগ্ধের নাম্বারে ডায়ল করছে কিন্তু ফোন বন্ধ আসছে মেহেরের এখন চিন্তা লেগে গেল মেহের সোজা সাদাফের নাম্বারে ফোন লাগালো সাদাফ বসে আছে মেয়েকে নিয়ে এর মাঝে ফোন আসলো তার সাদাফ ফোন হাতে নিয়ে দেখে মেহের ফোন করেছে সাদাফ ফোন রিসিভ করে সালাম দিল সাদাফ আসসালাম ও আলাইকুম মেহের সালাম সাদাফ কি হয়েছে মেহের চিন্তিত লাগছে কেন তোমাকে মেহের সাদাফ মুগ্ধ কি বেরিয়েছে তোমাদের বাসা থেকে সাদাফ হ্যাঁ মুগ্ধ চলে গেছে কুড়ি মিনিট হয়ে গেছে কেন কি হয়েছে মেহের মুগ্ধ এখনও বাসায় আসেনি ওর ফোনও বন্ধ ওর বাসায় আসতে এত সময় লাগে না কখনো সাদাফ কি মেহের হ্যাঁ সাদাফ তুমি তাহলে বাহিরে আসো আমিও আসতেছি ওকে খুঁজতে সাদাফ ফোন রেখে মায়ের কাছে প্রাপ্তিকে দিয়ে বেরিয়ে পড়ল মুগ্ধকে খুঁজতে চলবে